বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আপনাদের দুই আল্লাহর মতো অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা, সর্বপ্রথমে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমি এবার শাড়িটা আমাকে দিছে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শাড়িটা অনেকদিন পর আম্মু দেয় একটা, তবে আম্মু কিনে দেয় নাই, আম্মুর আগের শাড়ি দিছে আম্মু আমাকে। আমি শুধু আম্মু কমছে, আম্মু অনেক ভালো লাগতেছে, আম্মু দিয়ে দিছে আমাকে শাড়িটা। তো আম্মুকে অনেক মিস করতেছি, আম্মু আম্মু খেয়াল লাগতেছে শাড়িটা দিয়ে। যা হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, আর আজকে আমি তো খুশি লাগতেছে আজকে নতুন মেহমানকে দেখার জন্য, মানে ভাবিকে দেখার জন্য। আমাকে তো নানু বোনি অনেক আগে দেখে বলছে, নতুন ভাবিকে দেখার জন্য মানে অন্যকে দেখার জন্য চলে আসতেছে, আজকে নানু আসবে, এই সবাইয়ের মনে একটু খুশি। যা হোক, আজকে তাহলে ব্লগ শুরু করে দিচ্ছি। অবশ্যই সবাই চোখ রাখবেন ব্লগে, নিশ্চয় অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, ওই যে একটা রাজা ছিল, রাজা ছাইটা রাজা তাকিমের জন্য দিছিল, ওই ছোট আর একটা রাজা দিছিল, খেয়ে ফেলছে মপে, আর রাজাটা আছে। আজকে নানু আসছে, নানুর জন্য রাজাটা জবাই করে দিতেছি। আর দেখতে পাচ্ছেন নিয়ে বসে আছে, আব্বু আসলে আব্বু জবাই করবে। তাহলে বন্ধুরা, আজকে তো তোমার শেষ দিন, কিছু বলো আমার আম্মুকে, বলো আমরা আরো একটু রাখবো, আমরা রেখে লঙ্কার ডাল ছিল দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি পেঁয়াজ পাতা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আর এগুলো হলো রায় বাটা, লবণ, মশলা, গুঁড়ি, আর এটা হলো হলুদের গুঁড়ি, রাঁধুনি মশলা। আর সব পানিগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। এখন মাংসগুলো দিয়ে দিতেছি, মাংসগুলো একটু কষানো হোক, তারপরে আলুগুলো দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেছে,
ভালো দিয়ে দিতেছি সাদা তেজপাতা আছে। দেখতে পারতেছেন রান্না হয়ে গেছে, অবশ্যই আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। এদিকে ছোট না সাকিব শুরু করে দিছে, বকি আসতেছে, আমরা একটু পরে খাবো। বকিয়া বলে কি করতেছ? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভালো ভালো সুন্দর সুন্দর